আরশে আযিমের দিকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সবাই একবার দিন থেকে কালের মতো শুকর আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ একটু জোর দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ভাই জোর দিয়ে বলতে বললাম বহু মানুষ খেতে যাবে আমি না কোন মুহাদ্দিস না কোন মুফাসসির না কোন ইসলামিক স্কলার নিতান্ত এক সাধারণ অতি নগণ্য তুচ্ছ মানুষ আপনারা জ্ঞানী আছেন গুণী আছেন আলেম আছেন সর্বোপরি তাকওয়া পরহেজগার আল্লাহর বান্দা বান্দি মুত্তাকি আছেন আমি এখানে আল্লাহ আল্লাহ রাসূল মসজিদের হুকুমকে পালন করার জন্য এই বড় আপনাদের সামনে বন্ধ ভাই আমার আমি হোমরা সারাদা উরুস্কুলে বিনা পয়সার বয়ান করেছিলাম ঘুরে যাও না যদিও বিনা পয়সার বয়ানটা স্বল্প সময়ে সম্ভব নয় আজকে আমি খুব সামান্য সময় পেয়েছি ইনশাআল্লাহ সেই বিনা পয়সা থেকে যেখান থেকে আমি শেষ করেছি সেখান থেকে আবার শুরু করার চেষ্টা করব হাকানি দরবারের সবচেয়ে বড় চরিত্রের মধ্যে একটা অন্যতম চরিত্র হল বিনা পয়সা দিন দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তারাকির উপায় বলে তাই আমাদের প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির কনসেপ্ট থাকা দরকার এই বিনা পয়সা সম্পর্কে সম্যক ধারণা প্রত্যেক বান্দা বান্দির দরকার তবেই সে ব্যক্তি হাতকালি দরবারে মর্মার্থটুকু বুঝতে পারবে বলে সুবহান আল্লাহ তো ভাই সেখানে আলোচনা হয়েছিল বর্তমান সমাজে বহু মানুষের প্রশ্ন বিনা পয়সা দিয়ে কি হয় ভাই এই দরবার বিনা পয়সা বিনা পয়সা বিনা পয়সা এই সমস্ত কথা বলে থাকে বিনা পয়সা দিন দুনিয়া শান্তি ও মঙ্গল কিভাবে হয়ে থাকে হাজার হাজার লাখ লাখ কোটি মানুষের প্রশ্ন এমনকি হাজার হাজার আলেমদের এমন প্রশ্ন আমারও প্রশ্ন আপনাদেরও প্রশ্ন আছে কিনা ভাই অবশ্যই প্রত্যেক মানুষের একই প্রশ্ন থাকা দরকার যে বিনা পয়সা দিন দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তারাকির উপায় কেমন ভাবে হয় হাতে দিল তো তো হাতকানি দরবার একটা সংগঠন সত্যের সংগঠন হাতকানি দরবার একটা দল যিনি সত্যের দিকে আহ্বান করে বলি সুবহানাল্লাহ এই দল বলছে যে বিনা পয়সা সব কিছু হয় বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তারা কি উপায় আর বহু আলেম বহু মানুষের প্রশ্ন ভাই বিনা পয়সায় কিছুই হয় না সব কিছু হয় পয়সা দিয়ে তাহলে এখানে মতানৈক্য সৃষ্টি হয়েছে হয়েছে তো ভাই আমরা একটু রেসপন্স করবেন কাইন্ডলি এখানে মতানৈক্য সৃষ্টি হয়েছে তাহলে যখনই কোন মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে
رب العالمين بولين ও আমার বান্দা বান্দীরা যখন তোমাদের মধ্যে কোন বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে চলে এসো يا أيها الذين آمنوا أي من دارگون تمرا شنے رکھو جنے رکھو أمي الله رب العالمين خشنا دلام أطيعوا الله وأطيعوا الرسول أمي الله رب العالمين الله رب العالمين ابن الرسول كتب قرآن تربر بلما أولي الأمر منكم أمي الله رب العالمين خشنا كل دلام ثم در مرته جرشات بردخل الله مرد دون بكتي جهنم জান্নাত গামী করনে ওয়ালা মানুষ এই নির্দেশ দেনে ওয়ালা মানুষদেরকে তোমরা ইত্তেবা করো সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বললেন ফাইন তানাযাতুম যদি তোমাদের মধ্যে আমল করে নিয়ে ইবাদত করে নিয়ে দুনিয়ার কোন কারণ নিয়ে কোন মতানৈক্য তৈরি হয় তোমরা যদি বিভেদ সৃষ্টি করো তোমাদের মধ্যে যদি কোন মতানৈক্য সৃষ্টি হয় তাহলে তোমরা কি করবে ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল একদল বলছে আমি অন্তর লিখে দিয়েছি বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল অপর দল বলছে এই লুঙ্গিটুকু পয়সা দিয়ে কিনতে হয় তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নিজেদের মধ্যে গন্ডগোল করো না নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো না পরন্তু এই ব্যাপারটা নিয়ে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যে সমস্যার ব্যাপারটা নিয়ে তোমরা দুটো দল চলে এসো আগুন এবং আল্লাহর রাসূলের কাছে সুবহানাল্লাহ সুরা নিসা আয়াত নম্বর 59 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা সত্যি সত্যি ইমানদার হও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আখিরাতের প্রতি ঈমান থাকে তাহলে নিজেদের মধ্যে কোন ঝামেলা করো না কোন বিমত সৃষ্টি করো না ঝগড়া করো না লড়াই করো না ওই সমস্যাটা নিয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেলে দাও তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার এই যে আল্লাহর রাসূল এবং আল্লাহর কাছে এই সমস্যাটা রুদ্রুহ রুদ্রুহ
রাসূল পাক কোরআন এবং সহিহ হাদিস তার সমাধান দেবে বলে সুবহানাল্লাহ হক আল্লাহ সুবহানাল্লাহ سيدنا إبراهيم إنك حميد مجيد أنا غير بحر جاي غير مرشد بوشنا حي غير دويت دار حي غير أمر الله رب العالمين ومكر رسول لكاس پیش كور دلام الله رب العالمين كي جن دلام يا رب العالمين أخبرني الله رب العالمين তুমি আমাদের ফয়সালা দিয়ে দাও মালিক তাদাউ ফি দুনিয়া আমি দুনিয়ার মধ্যে আমার নবী দেড় হাজার বছর আগে চলে গিয়েছেন আল্লাহ রাসূল বলে গিয়েছেন আনা খাতামুন নবীন আমি হলাম শেষ নবী লা নবী বাদি আমার পরে আর কোন নবী আসবেন না আমার ইসলামের দায়িত্ব আমি দিয়ে গেলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবী থাকব না ইসলামের এই ভাগ কেমন পর্যন্ত বহন করে নিয়ে যাবে তাই তো আমি হাকানি আলেমদের কাঁধে আমার ইসলামের জিম্মা দিয়ে দিয়ে গেলাম নবীর সমাজে ও গো আল্লাহ রাব্বুল আলামিন আখবিরনি আমাকে তুমি জানিয়ে দাও আমাদের মতানৈক্যের ফয়সালা দিয়ে দাও মালিক তাদাউ ফি দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমি কোন মানুষদেরকে ইত্তেবা করব আমি কোন মানুষদেরকে ইত্তেবা করে আমি জান্নাত গামী হব তাহলে একটু তো সমস্যা নিয়ে একবার বলছে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তারা কি উপায় আর একজন বলছে ও সব একদম বেকার কথা তুমি তওবা করে নাও আমি এসব মানি না দুটো দল হয়ে গেছে আল্লাহর কাছে প্রশ্ন করে দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন ইত্তাবিউ মান লা ইয়াসমালুকুম আজনুহুম তাদু এই দুনিয়ার বুকে একজন বলছে বিনা পয়সায় কিছু হয় না আমি আপনার কাছে এই প্রস্তাব রাখলাম তাহলে আমি কোন ব্যক্তিকে ইত্তেবা করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ ওমার বান্দা তোমার প্রশ্নের জবাব আমি দিলাম ইত্তাবিউ তুমি অনুসরণ করো মানলা ইয়াসালুকুম আজরো যারা কোনো আজরো কোনো পারিশ্রমিক চায় না বিনা পয়সা ইসলাম প্রচার করে তাদেরকে ইত্তেবা করো আমার আব্বা হুজুর মাওলানা কারি সাহেব মরহুম মাওলানা কারি সাহেব তাহাদের জামানাতে এলমে তাসুফের উপরে বাহান অনেক গ্রহণ করছিল এখন মানুষ প্রতি শিক্ষা শিক্ষিত হয়েছে তাই এলমে তাসুফের উপরে বায়াত গ্রহণ করে না তাই হাদিস আর কোরআন এর রেসপেক্টে বললাম তোমরা কাকে অনুসরণ করবে
পয়সা বলা মানুষকে না যিনি বিনা পয়সা ইসলাম প্রচার করে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরুহুম Yeah.
একদল বলছে পয়সা নিয়ে পয়সা ছাড়া কোন কাজ সম্ভব নয়, আর একদল বলে বিনা পয়সায় সব কিছু হয়ে থাকে। আর আল্লাহ রাসূল বলেন الله عز وجل لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرض الجنة يوم القيامة يعني করলো। আমি নবী আকেন জামানার পয়গম্বর বলে গেলাম।
মানে যে আলেম দুনিয়া পাওয়ার জন্য এলকে অর্জন করলো আল্লাহর রাসূল বলে গেলেন ওই আলেম কখনো জান্নাতের জাহান্নাম থেকে তথা জান্নাতের খুশবু পাবে না আল্লাহর রাসূল ইনডাইরেক্টলি পরোক্ষ ভাবে বিনা পয়সায় কে নারে দিয়ে দিলে বলে সুবহানাল্লাহ على رب العالمين سبحان الله
করিনা আমি সম্পূর্ণ বিনা পয়সায় তোমাদের কাছে ইসলাম নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমি পয়সা এই জন্য নিই না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আমাকে দেবে উত্তরটা কি দিয়েছে আমি দিয়েছি আমার তাহলে দিয়েছেন
يدن يدن أمر الله رب العالمين سبحان الله আমার
যে ওই মানুষটির পয়সা ঠিক নাই। তুমি যখন হালুয়াটা নিয়ে মুখে দিতে যাবে, তোমার কল্পটাকে কঠোর করে দাও, তোমার কল্পে বলো আমি নূরানির দ্বারা কি করেছি, এই খানা আমি গ্রহণ করব না। এই জন্যই তারা দোষী যে কত আমাদের গৌরবতার ঘাটতি দেখুন, রুহানি তারাক্কির উপায়ে বিনা পয়সায় দিন এবং দুনিয়ার শান্তি। তো আপনি একটা বিয়ে বাড়িতে গিয়ে বাহারি খানা আপনার সামনে এলো, আর আপনি যেই মাত্র বেলা আড়াইটার সময় যখন এক লোকমা নিয়েছেন আপনার মুখে দেবেন, আপনার তন চাইছে, রুহ চাইছে যে আমি এই খানাটা প্রচুর ভোগ করব, আমি একটা ক্ষুধার্ত লায়নের মতো হয়ে গেছি, আমার প্রেম চাইছে আমি বহু খানা খাবো, সেই সকালে বলেন আপনার কানে বেজে উঠলো, ভাই আমার এই বান্দা হারামের সঙ্গে জড়িয়ে আছে, এই বান্দা সুদের সঙ্গে জড়িয়ে আছে, এই বান্দা তোমার সামনে পাহাড়ি খানা এনে দিয়েছে, এই পাহাড়ি খানা খানা নয়, তুমি যদি একটি মাল গ্রহণ করো 40 দিন তোমার কোনো আমল ঠিকানা থাকবে না, সঙ্গে সঙ্গে কামেল মুর্শে দেবান আল্লাহ রসুলের কথা মনে হলো, ওগো আল্লাহ রসুল আমি রুহানি তারাক্কি করেছি, আমার রুহ চাইছে আমি এই মাটন বিরিয়ানি খাবো, মিষ্টি দই খাবো, হলো পলো খাবো, আমার রুহ আমি সংযম করে দিলাম, আমার আমার রুহের চাহিদাকে আমি কর্তন করে দিয়ে আমি বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল রুহানি তারাক্কির উপায় তো বাস্তবায়ন করলাম। আমি কি মহাদি করেছি, রুহানি তারাক্কি করে এসেছি আল্লাহ, আমি ছিলাম ভীষণ ক্ষুধার্ত, আমি তো মানে মটন বিরিয়ানি খেয়ে নিতাম, আমি এত কোরআন
কোরআন স্বীকৃতি দিয়েছে, হাতের দরবারকে কোরআন স্বীকৃতি দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিস কোরআন স্বীকৃতি দিয়েছে। আল্লাহ রাসূল বললেন তুমি আলেম হয়েছ, এই এই ইলমটা তো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য উদ্দেশ্য, আর তুমি কি যদি দুনিয়া পাওয়ার জন্য সত্তর মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ খেতে থাকবে। আল্লাহ রাসূল বলে গিয়েছে জান্নাতিরা সত্তর মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু আল্লাহ রাসূল বলে গিয়েছে আবার একটা এমন বাবার মানুষকে ওই তৈরি করার কারখানা। আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করেছে যে বিনা পয়সায় ইসলাম প্রচার করে এই হাতখানি দরবার সন্তান আমি এটা এসেছি, আমি একটা পয়সা ইনশাআল্লাহ গ্রহণ করি না, এটা আমি আল্লাহর কথা বলতে এই জায়গায় দাঁড়িয়ে খুশবু সত্তর মাইল দূর থেকে পাওয়ার জন্য বাসার মধ্যে যদি ভূমিকা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে দেন আমার আল্লাহ আর আমি আমার শিক্ষাগত ব্যাপারে যদি ভুল হয়ে থাকে এর জন্য আমি তাই আমার দরবার নয়।